সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল নেই, সামাজিক দূরত্ব, অসচেতন মানুষ। রানীহাটির নাভঘরা বাজার, জমজমাট মানুষের ভিড়, তীব্র অসচেতন মানুষ বাজার করতে ব্যস্ত, গায়ে গা লাগিয়ে। সরকারের নির্দেশিকা উপেক্ষা করে, নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে রীতিমতো মাছ সবজি ফলের দোকানে ক্রেতাদের ভিড়। বাজারে মাস্ক ছাড়া চোখে পড়ল ক্রেতা বিক্রেতা। দেখুন সেই মর্মান্তিক ভিডিও সরাসরি টাইমস বাংলার ক্যামেরা। আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি রানীহাটি নাভঘরা বাজারে, যেখানে মানুষ মাছ সবজি এবং এই রোজা রমজান মাসের ফল কিনতে ব্যস্ত, গায়ে গা লাগিয়ে। সেই চিত্রই আমরা তুলে ধরছি, যেখানে মানুষ কিন্তু সোশ্যাল দূরত্ব বজায় না রেখেই বাজার করতে ব্যস্ত, এবং তারা স্বীকারও করছে এই বাজার করতে এসে তাদের সংক্রামিতও হতে পারে, সেদিকেও খেয়াল আছে। কিন্তু সেই জীবনের ঝুঁকি অর্থাৎ মৃত্যুকে উপেক্ষা করেই মানুষ কিন্তু বাজার করতে ব্যস্ত, সেই চিত্রই দেখলাম। যেখানে মাছ কিনতে মাছের দোকানেও মানুষ রীতিমতো ভিড় জমিয়েছে এবং একে একে অপরের গায়ে গা লাগিয়ে মাছ কিনছে। এবং সে দোকানদারদের কথায় জানতে পারলাম, তারা খরিদ্দারকে লাইন অর্থাৎ সোশ্যাল দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বলছে, কিন্তু খরিদ্দার কিন্তু মাছের দিকে নজর রেখে সেই দূরত্বর কথাই ভুলে গিয়ে দাঁড়িয়ে আছে মাছ কিনতে। কিন্তু সেই বিপদকে উপেক্ষা করে নিজের এবং নিজের পরিবারের উভয়েই বিপদের মুখে ঠেলে দিচ্ছে এই বাজারের নেশা। সেই চিত্রই দেখলাম রানীহাটি নাভঘরা বাজারে। বিপজ্জনক হচ্ছে, কিন্তু বাজার খোলা থাকবে, দাদা কিচ্ছু করার নেই, এইরকম হয়ে যায়। সবাই যদি দূরত্ব বজায় রেখে তো বাজারটা করা যায়। পয়সা তো মাসটা নিলে আমাকে তো কাজে যেতে হবে, বলুন। আপনি বাজার করছেন, কিন্তু আপনারও তো বিপজ্জনক বিপদ তো বটেই, আমি তো আসেইনি ওই জন্য। এই যে একদিন এসছেন, সেটাও তো বিপজ্জনক হতে পারে, আপনার এবং পরিবারের পক্ষে তো বিপজ্জনক। বলছি ভাই, দেখো কথা না শুনলে কি করবো, বলো। বলছি লাইন দাও, বলছি লাইন দাও, এক এক নাও, এক এক কেটে যাও, কেউ কথা শুনছে না ভাই, কি করবো বলো। আপনাদের আপনাদের উপরে অনেকটা নির্ভর করছে। আপনি যদি মনে করেন যে খরিদ্দারকে মাল দেবো না, তাহলে কিন্তু খরিদ্দার সুষ্ঠুভাবে লাইনে দাঁড়াতে পারবে। ঠিক আছে, তাহলে সেটাই হবে, এবার লাইন সিস্টেম করতে হচ্ছে না। আগামী দিনে লাইন, ঠিক আছে, আর কাল থেকে লাইন সিস্টেম করবো, করে সব একটা করে ছাড়বো, একটা করে ঢোকাবো। আপনি তো বিক্রি করছেন, আপনি যদি বলেন লাইন। আর বলছি ভাই, না কথা শুনলে কি করবো বলুন। মানে খরিদ্দারের সঙ্গে আপনারও কিন্তু বিপদ, খরিদ্দারের সঙ্গে আপনারও বিপদ কিন্তু। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কাল থেকে লাইন সিস্টেম হবে, একটা করে নেবে, একটা করে বেড়ে যাবে। আমার নাম ঝুমা মণ্ডল। ঠিক নয় তো, সরকার তো অনেক সচেতন করেছে, আর কত করবে? টিভির পর্দায় আপনারা বহুত দেখাচ্ছেন, টিভির মধ্যে বহুত সংকটজনক, খুবই সংকটজনক। দূরত্ব বজায় রাখতে হবে, মোটামুটি 3 মিটার ডিস্টেন্স রাখতে হবে, 4 ফুট ছাড়া, 3 ফুট ছাড়া, 3 ফুট ছাড়া ডিস্টেন্স রাখা দরকার। না আমার চলবে, আমার চলবে, চলো 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 চলো। বটে, আমি তো সেই জন্য বেরোয়নি, 3-4 দিন পরে আজকে বেরোলাম। না, আমি যে জামা কাপড় খুলে দিই বাড়িতে, যে আমি ওখানে হ্যান্ড ওয়াশ করে বাড়িতে ঢুকি। মনে হয় 100 জামা কাপড় খুলে দিলে 100% মানে ফিট থাকবেন, বা 100% আপনি মনে হয় আপনার? সে তো অবশ্যই জানো না, কিন্তু করবোটা কি বলুন, বাজার না করলে তো খেতেও তো পাবো না, কিন্তু বেরোতে তো হবে। মানে দূরত্ব বজায় না রেখে এটা তো পরিবারের পক্ষে।
বাড়িতে যে বাচ্চারা আছে তাদের পক্ষেও তো, বা মা বাবা আছে বৃদ্ধরা, তাদের পক্ষে তো অনেকটাই বিপজ্জনক হয়ে যাচ্ছে যে আপনি বাজার করে নিয়ে যাচ্ছেন, সেটা কতটা আপনি গুরুত্ব মনে করছেন এই বাজার করাটা? না সে গুরুত্ব বলে বলতে বাজারটা না মনে হয়, কিন্তু পরিস্থিতি কী করবো বলুন না, আমি বাজার না করলে কী করবো? অবশ্যই ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কিন্তু তাছাড়া তো কোনো পথও পাচ্ছি না যে আমি আলাদাভাবে কোনো জায়গা থেকে নেবো, সেরকমও তো নেই। সকাল থেকে বাজার 9টা পর্যন্ত খুলছে, তার মধ্যে থেকে বাজার করতে হচ্ছে। হ্যাঁ, আমার নাম শাহাবুল খান। পয়সা নিচ্ছি বলে এই জন্য পয়সাটা নিচ্ছি বলে এই জন্যে সবসময় ঢেকে রাখছি, এই পয়সাটা নিচ্ছি বলে এই জন্য কাজ করা হচ্ছে, পয়সা দোকান হচ্ছে, এক একবার খোলা হচ্ছে, বারবার নয় কেন, কত তো আমাদের বলা হচ্ছে 1 মিটার দূরে দূরে থাকবে, টাকা নিচ্ছে, সেটা তো আপনার পক্ষেও তো ক্ষতিকারক হতে পারে। কেন আমার খদ্দেরকে বারবার বলা হচ্ছে যে 1 মিটার দূরে দূরে থাকো, বারবার বলা হচ্ছে, ট্রাফিক পুলিশরাও জানে, জানে পুলিশ, যে 1 মিটার দূরে দূরে থাকা হচ্ছে। আমার নাম আজমাল। করোনা যে সরকারিভাবে যে প্রচার করা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, সেটা কি বজায় রাখছেন? বজায় আর কী করে রাখছেন, বাজার বাজার হাট তো করতে হবে, তো বাজার হাট করতে হবে, তো এই যে ধরুন গায়ে গা লাগিয়ে যে বাজার করে সেটা বিপজ্জনক বলে মনে করছেন আপনি? বিপদ তো আছে, বিপদ জেনেও বাজার করছেন এইভাবে, তো কী করবো, খেতে তো হবে ভাই। কিন্তু খাওয়ার থেকে দাদা জীবনের ঝুঁকিটা একটু বেশি লাগছে না? জীবনের ঝুঁকি তো সকলেরই, কিন্তু কী করা যাবে, পেটের জ্বালাই লোক বেরোচ্ছে বাইরে। আপনার নামটা দাদা? আমার নাম মহসিন। যদি হুড়মুড় করে মাল লাগে সেটা আমাদের, আপনি যেহেতু বিক্রি করছেন আপনি একটু গাইডলাইনটা মেনটেন করলে তো সুবিধা হয় সাধারণ মানুষ, আপনারও সুবিধা হয়তো, তো আপনিও তো আক্রান্ত হতে পারেন মানুষের দ্বারা, সেদিকটা একটু খেয়াল রাখছেন না কেন? তুমি দেখো না, ধরলে এক একে মাল নিতে হতে পারে, বলছি শুনছে না, কি করবো আমরা বলো। রবীন্দ্র সর্দার। জানি খদ্দেরকে বলছি, খদ্দের না শুনলে আমি কি করবো বলো, বলছি একটু দূরে দূরে দাঁড়াতে। সে তো বুঝতে পারছি সবই, কিন্তু বলছি না শুনলে কি করবো, বলছি একে একে মাল নাও নিচ্ছে না কি করবো, তারাই নিজেরা নিজেরা গা ঠেকাচ্ছে, সে তো বুঝতে পারছি কি করবো, হবে না গো, খুঁজলে হবে না, আপনাকে বললাম তো। এই বিপদ বুঝে অন্য কোনো পরিকল্পনা আছে যে কোনো দাগ বা দূরত্ব বজায় রাখার কোনো পরিকল্পনা আছে আপনার? আরে বলছি খদ্দেরকে যে একে একে মাল নাও, একজন যাবে ফের একজন এসে, কিন্তু আমরা তো দেখলাম চিত্রটা পুরো সম্পূর্ণ আলাদা, পুরো গায়ে গা লাগিয়ে। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।